প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে তোমাদের পাঠ্য বিষয় বিরাম চিহ্ন। তোমাদের বইয়ে পেজ নাম্বার 60 তোমরা থেকে দেখবে এখানে বিরাম চিহ্ন বিষয় নিয়ে আলোচনা আছে। তোমরা আমি বিরাম মানে কি তোমরা কখনো জানো? বিরাম মানে হচ্ছে থামা, আর চিহ্ন চিহ্ন অর্থাৎ এই থামার জন্য আমরা নির্দিষ্ট যে চিহ্ন ব্যবহার করি তাই হচ্ছে বিরাম চিহ্ন। বইয়ের ভাষায় বলতে গেলে বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য বাক্যে মাঝে শেষে যে সকল সাংকেতিক সাংকেতিক অর্থাৎ সংকেত বহন করে যে চিহ্ন তাকে বলে সাংকেতিক চিহ্ন। আমি যখন আলোচনা করব এই যে চিহ্নগুলো কোন কিসের জন্য থাকতে হয় তখনই তোমরা বুঝতে পারবে কেন এটা সাংকেতিক চিহ্ন। সংকেত বহন করে যে চিহ্ন তাকে বলে সাংকেতিক চিহ্ন। তা বিষয় হচ্ছে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বিরাম চিহ্ন। দেখো আমাদের এক একজনের কিন্তু একের অধিক নাম থাকতে পারে, ঠিক তেমনি ভাবে বিরাম চিহ্নেরও নাম আছে। আমরা একে ছেদ চিহ্ন বলতে পারি, আবার একে যোগী চিহ্ন বলতে পারি। দেখো তোমাদের সবচেয়ে বড় তথ্য আছে এই বিরাম চিহ্ন বাংলা ভাষায় সর্বপ্রথম ব্যবহারের জন্য কে দিক নির্দেশনা দেন বা কে চালু করেন এটা অবশ্যই জানা দরকার। তোমরা প্রত্যেকে জেনে থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, তিনি সর্বপ্রথম আমাদের বিরাম চিহ্ন আবিষ্কার করেন এবং ব্যবহার করার জন্য উপযোগী করে তোলেন। তাহলে তোমরা জানলে বিরাম চিহ্ন কে প্রবর্তন করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন বিষয়, আমরা প্রতিনিয়ত কথা বলার সময় আমাদের থামতে হয়, আর কথা বলার সময় যদি আমরা না থামি তাহলে সেই বাক্যটা অর্থবহ হয়ে ওঠে না। এখন লিখতে গিয়েও তাই, আমরা লেখার সময় যদি কোথাও আমরা যদি বিরাম চিহ্ন না বসাই তাহলে দেখবে বলতে গিয়ে কোনো অর্থই তোমরা বুঝতে পারছো না। যখন যেটা জিজ্ঞাসা ছিল, যেটা আমাদের হচ্ছে বিস্ময়, যেটা আবেগ রয়েছে, যেটা পুরোটাই বাক্যটা থামতে হবে, সে সকল ক্ষেত্রে নির্দিষ্ট চিহ্ন আমরা ব্যবহার করি, তখন কিন্তু একজনের কথা অন্যজন বুঝতে পারে। আর যদি না হয় বিরাম চিহ্নহীন বাক্য পাগলেরই পড়ল। তাহলে বুঝতে পারছো বিরাম চিহ্নের প্রয়োজনীয়তাটা কি? এখন তোমাদের আমি আলোচনা করব বিরাম চিহ্নের নাম, চিহ্ন, বিরতিকাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তোমরা দেখো আমি বোর্ডে লেখা আছে বিরাম চিহ্নের নাম, চিহ্ন, বিরতিকাল। প্রথমে দেখো আমি তিনটা লিখছি এবং একটা গ্রুপে ভাগ করছি, দাড়ি, প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন। এগুলো দেখবে তোমরা আমরা সাধারণত বাক্যের শেষে ব্যবহার করি এবং এগুলো বিরতি বিরতি বলতে থামতে হয় এক সেকেন্ড, অর্থাৎ ঘড়িটা টং করে বাজলে এক সেকেন্ড হয়। ঠিক তেমনি ভাবে এগুলোর থামার বা বিরতি কাল হচ্ছে এক সেকেন্ড। যেমন তোমাদের বলি দাড়ি, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে বাড়ি এসেছিলাম। তো দেখো আমি স্কুলে গিয়েছিলাম বলার পরে পরের বাক্য যখন বলছি আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে আমি বাড়ি গিয়েছিলাম। দেখো ঠিক আমি স্কুলে গিয়েছিলাম বললে দেখো এক সেকেন্ড যতটুকু লাগে ঠিক আমাদের এখানে বিরতিকাল তেমন হবে। কেমন? আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়ি গিয়েছিলাম। ঠিক ঘড়ির কাঁটা যখন বাজে টং টং, ঠিক একইভাবে আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়ি গিয়েছিলাম, ঠিক একইভাবে বিরতিকালটা হচ্ছে। তুমি যখন প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসার জন্য কোনো বাক্য শেষে দিবে এটাও বিরতিকাল। যেমন তোমার নাম কি, তোমার নামটা বলো, তোমার নামকে জিজ্ঞাসা করছো, নামকে জিজ্ঞাসা করার পরে তুমি আমার বলছো বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, দেখো একই হলো টং, তোমার নাম কি, ঠিক একই এক সেকেন্ড। তুমি বুঝতে পারছো আসলে বিরতি কাল কথা বলব। বিস্ময় চিহ্ন, এই বিস্ময় মানে কি, বিস্ময়, কি মজার খবর যখন বলছো, ঠিক বিস্ময় মানে বিস্ময় বলতে পারছি। আমাদের দেখো আমাদের কিন্তু একটা হৃদয় বা মন আছে, এই মন থেকে যখন কোনো আবেগ আবেগময় বাক্য যখন ফুটে ওঠে, হতে পারে দুঃখে,
কষ্টে আনন্দ দুঃখ কেমন সি তুমি এই কাজ করেছো মানুষ মন থেকে কোনো কিছু যখন বলে দেখবে ছি বলে ছি নিশ্চয় ছিল তুমি এই কাজ করেছো যখন আনন্দের সাথে বলো কি চমৎকার দৃশ্য তখন বললে দেখবে মনের একটা আনন্দ বেগ যেন ফুটে ওঠে তখন আমার পরে ঈশ্বর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় একে বলতে হবে এমন ভাবে আর তোমরা সবচেয়ে মজার বিষয় যখন কোনো চিহ্ন থাকে ঠিক তোমাদের বলার ঢংটা বা বলার ধরনটা কিন্তু পাল্টে যাবে তুমি যখন দাঁড়িয়ে দিয়ে বলবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলবে ঈশ্বর চিহ্ন দিয়ে বলবে ভাবটা কিন্তু আলাদা হয়ে যাবে তাহলে বুঝতেই পারছ আমাদের কোনো চিহ্ন ব্যবহারের সাথে বলার ভঙ্গিটা কেমন হতে পারে অবশ্যই বুঝতে পারছো এটা তাহলে আমরা এই তিনটে জানলাম এরপরে আমরা জানব কমা দেখো আমি কমা এবং উদ্ধৃতি চিহ্ন এই দুইটাকে একটা গ্রুপে ভাগ করেছি বিরতিকাল হিসেবে এক মুহূর্তে যে সময় লাগে মানে এক এক ঠিক তেমনি ভাবে দেখো তোমাদের কি বলবো রহিম এদিকে এসো এক উদ্ধৃতি চিহ্ন ক্ষেত্রেও দেখবে একই ভাবে আমরা এক বলতে যে সময় লাগে উদ্ধৃতি অর্থাৎ যখন কেউ কারো বাক্য অর্থাৎ কোনো বক্তার বক্তব্যকে বক্তব্যটিকে বাক্যে প্রকাশ করার জন্য কিছু আমরা কিন্তু চিহ্ন ব্যবহার করি তাকে বলে উদ্ধৃতি চিহ্ন যেমন তিনি বললেন বা শিক্ষক বললেন কমা তারপরে উদ্ধৃতি চিহ্ন দেখলে আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাই বলার পরে দেখবে একটা উদ্ধৃতি চিহ্ন আছে বক্তার বক্তব্য এটা আছে তিনি বললেন বলার পরে একটা থামতে হয় ঠিক সেই থামার সময়টা এক বলতে যে সময় আর দেখবে এখানে আমি এই তিনটা বিষয় তিনটা বিরাম চিহ্নের পরে পরে যে চিহ্নগুলো আছে প্রত্যেক চিহ্নটাকে একটা গ্রুপে ভাগ করেছি বাক্যের মাঝে বসে প্রত্যেকগুলো বাক্যের মাঝে বসে তাহলে বুঝবে তাহলে কোথায় কোন চিহ্ন যে বিরাম চিহ্নগুলো বাক্যের শেষে বা মাঝে বসে এই বসার ক্ষেত্রে বা বসাকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ করা যায় এক বাক্যের শেষে আর একটা বাক্যের মাঝে বাক্যের শেষে তিনটা আর আমাদের তবে তোমাদের একটা জানা দরকার তাহলে কয়টি বিরাম চিহ্ন রয়েছে আমাদের মোট 11টি বিরাম চিহ্ন রয়েছে এগারোটির ভিতরে বাক্যের শেষে তিনটা আর বাকিগুলো বাক্যের মাঝে তাহলে বুঝতেই পেরেছ বিরাম চিহ্ন কোন গ্রুপ কোথায় কি বসে এবং তোমরা দেখো গ্রাম চিহ্নগুলো দেখো গ্রাম চিহ্নগুলো চিহ্নগুলো কেমন দাঁড়ি চিহ্ন বসলে একটা দাঁত পুষ্ট চিহ্ন বসলেই দেখছো বিস্ময় চিহ্ন দেখছো কমাও কেমন দেখছো উদ্ধৃতি চিহ্ন কেমন দেখছো উদ্ধৃতের কোনো প্রায় একই মনে হবে সেমিকোলনটা দেখছো কোলনটাও দেখছো কোলন ড্যাশ দেখছো আর আমাদের তাহলে আমরা উদ্ধৃতি চিহ্ন কত জানলাম কত সময় লাগে বিরতি তারপরে দেখো সেমিকোলন সেমিকোলন এর থামা থামা বা বিরতিকাল হচ্ছে এক বলার দ্বিগুণ সময় এক বলার দ্বিগুণ সময় এক বলার দ্বিগুণ সময় যখন কেমন এক বলতে জানা কি তার থেকে যে বেশি সময়টা ডবল সময় দ্বিগুণ সময় সেটা এক বলার দ্বিগুণ সময় ঠিক আছে তাহলে একটা উদাহরণ দিই তোমরা বোঝো তাহলে কি জানো দরকার সেমিকোলনটি কোথায় বসে কোমার চেয়ে বেশি বিরতিকাল যেখানে প্রয়োজন হয় সেখানে আমাদের সেমিকোলন বসে তাহলে একটা বাক্য বলছি তোমরা বোঝো মায়া জালে আবদ্ধ আমরা এই জাল হতে কেউ আমরা ছিন্ন হতে পারবো না তাহলে খেয়াল করো মায়া জালে আবদ্ধ আমরা এই জাল হতে কেউ ছিন্ন হতে পারবো না মায়া জালে আবদ্ধ বলার পরে আমরা কিন্তু একটা চিহ্ন ব্যবহার করছি কমা না কিন্তু মনে হবে কমা মতো কিন্তু না এখানে এক থেকে বেশি এক বলার থেকে বেশি সময় আমাদের থামতে হয় তো এই জন্য এখানে একটু বেশি থাম
মায়া জালে আবদ্ধ আমরা, এই জাল হতে কেউ ছিন্ন হতে পারবো না। দেখো তাহলে মায়া জালে আবদ্ধ করে সেমিকোলন বসালে কেমন ভাবে থামতে হবে? মায়া জালে আবদ্ধ আমরা, বুঝতেই পেরেছো এটা? তারপরে দেখো সেমিকোলন, তাহলে এক বলা দীর্ঘ সময়। দেখো এই তাহলে দাঁড়িয়ে প্রশ্ন ছিল বিশ্ব চিহ্ন, বাক্যের শেষে বসে বিরতিকাল, তিনটারে একই, এক সেকেন্ড, কমা এবং উদ্ধৃতি চিহ্ন এর একই দলে, এক বলতে যে সময় লাগে এবং বাক্যের মাঝে বসে, সেমিকোলন হচ্ছে এক বলা দীর্ঘ সময়। তাহলে তিন চার পাঁচ ছয় ছয়টা বিরাম চিহ্ন বাদে বাকি যে পাঁচটি বিরাম চিহ্ন আছে সহজভাবে বোঝা যাবে এগুলো থামার কোনো প্রয়োজন নেই। তাহলে থামার প্রয়োজন নেই তাহলে বোঝা দরকার আমাদের কোথায় কোন চিহ্নগুলো কোথায় বসে। তোমাদের আমি বলবো কলমটা কেমন, কলমটা দেখছো দুইটা উপরে এবং নিচের যে বিন্দুর মতো আছে, বিন্দুর মতো বিন্দু মতো যেটা আছে সেটা হচ্ছে কলন। তাহলে কলন থামার প্রয়োজন কোথায়, আমাদের কলনটা ব্যবহার করতে হয়? বলছে একটি পূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের যদি সূচনা হয়, একটি পূর্ণ বাক্যের পর, পূর্ণ বলতে হচ্ছে পরিপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের যদি শুরু হয় বা সূচনা হয় বা অবতারণা করা হয় তখন যে চিহ্নটা ব্যবহার করি তার নাম কলন চিহ্ন। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে শিখি কোথায়। সভায় সিদ্ধান্ত হল এক মাস পরে সভাপতি নির্বাচন হবে, নির্বাচিত হবে। তাহলে কি বললাম, সভায় সিদ্ধান্ত হল এক মাস পরে সভাপতি নির্বাচিত হবে। তাহলে দেখো আমরা কোন চিহ্ন কোথায় বসাচ্ছি, কোন চিহ্ন তো আমার প্রয়োজনে, সভায় সিদ্ধান্ত হলো এক মাস পরে সভাপতি নির্বাচিত হবে। তাহলে সভায় সিদ্ধান্ত হলো এক মাস পরে সভাপতি নির্বাচিত হবে, এখানে কিন্তু কোনো থামছি না আমরা। সভায় সিদ্ধান্ত হলে এরপরে আমরা সিম্বল বসাচ্ছি, কলন বসাচ্ছি। কলন ড্যাশ কি দেখো, কলন এবং ড্যাশ, তাহলে তোমরা বুঝতে পারছো কলন চিহ্নটা কেমন। তারপরে একটা ড্যাশ, সব মিলে বলছি কলন ড্যাশ। তাহলে কলন ড্যাশটা কোথায় বসাই, সাধক তোমরা বসো। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে, দৃষ্টান্ত বলতে যেমন আমার বলি পদ পাঁচ প্রকার, তারপরে যথা বলার পরে একটা চিহ্ন দিয়ে দিই আমরা। দেখো এই সে চিহ্ন, পদ পাঁচ প্রকার একটা চিহ্ন ব্যবহার করে উদাহরণ দেওয়ার পরে কোনো একটি বস্তু কোনো ব্যক্তি বা কোনো বিষয়ের উদাহরণ টানতে গিয়ে বোঝাতে গিয়ে আমরা একটা চিহ্ন ব্যবহার করি, তার নাম হচ্ছে কলন ড্যাশ। দেখছো এটা, বুঝতেই পারছি কলন ড্যাশটা কোথায় বসে, তার খামার প্রয়োজন নাই। কেমন হবে, পদ পাঁচ প্রকার যথা বিশেষ স্থাপন অপর ক্রিয়া ও বিশেষণ, সরি বিশেষ বিশেষণ সর্বনাম অপর ও ক্রিয়া এই পাঁচ প্রকার। ঠিক আছে, আমি আজকে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা নিজেরাও একটু দেখো, তাহলে উভয় মিলে ভালো শিখুন পথ তোমরা পাবে। ভালো থাকো, তোমরা নিয়মিত পড়াশোনা করো।